আসসালামু আলাইকুম শুধু দর্শক জীবনের নতুন বাক্যের আরো একটি পর্বে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি রাবিয়া নাসরিন বিষয় শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ঘুমের গুরুত্ব ঘুম না হলে কি কি সমস্যা হতে পারে সুস্বাস্থ্যের জন্য ঘন্টা ঘুম দরকার কিন্তু কেন মানুষ এখন কম ঘুমচ্ছে ঘুমের আপনি কি করবেন কি বর্জন করবেন এবং মেডিটেশন কি ঘুমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ইত্যাদি নানা বিষয় এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন ডাক্তার রিয়াজুল হাসান মিল্টন অস্ট্রেলিয়ার পার্থে তিনি জেনারেল প্র্যাকটিস স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন সুমন ধর তিনি কানাডা প্রবাসী একজন গবেষক এবং মনোবিজ্ঞানী মোকার রং নেওয়াজ অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে পৃথিবীর তিনটি মহাদেশ থেকে তিনটি ডিফারেন্ট টাইম জোন থেকে আপনারা আজকে আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছেন আলাপচারিতা থেকে আমরা ঘুম বিষয় এখনকার সময় যেটাকে মহামারী বলা যেতে পারে সেই বিষয়ে আজকে আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু দিক নির্দেশনা এবং প্রশ্নের উত্তর জানতে পারবেন ডক্টর রিয়াজুল হাসান আপনার কাছে প্রথম প্রশ্ন ঘুম আসলে এত স্বতঃস্ফূর্ত একটা প্রাকৃতিক প্রক্রিয়া এবং সম্ভবত সে কারণেই আমাদের অনেকের কাছে ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ না কিন্তু বিষয়টা কি আসলে তাই ঘুম একজন মানুষের শারীরিক মানসিক সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষই হয়তোবা এই ব্যাপারে সচেতন নয় যে ঘুম আসলে কতটুকু প্রয়োজনীয় কারণ ঘুম একটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের ধরনে হয় ঘুম আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ঘুমের এই প্রয়োজনীয়তাটাকে একটু তিনটি ব্রড হেডিং এ ভাগ করি তাহলে দেখব প্রথমটা হচ্ছে রেস্টোরিটিভ ফাংশন অর্থাৎ রিপেয়ারিং ফাংশন বডিতে যে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে সেটাকে রিপেয়ার করছে ঘুম দুই নম্বর হচ্ছে যে ক্লিয়ারেন্স ফাংশনটা আমাদের মস্তিষ্কে যে আবর্জনা এবং যেই টক্সিনগুলো যে জমা হচ্ছে সেগুলোর থেকে এই ঘুম মাধ্যমে আমাদের শরীরটা এটাকে ক্লিয়ার করছে এই টক্সিনগুলো এবং তিন নাম্বার হচ্ছে আমাদের যেই ব্রেন যে লার্নিং প্রসেসটা বেনের যে কগনিটিভ ফাংশন বা লার্নিং প্রসেসটা এটা অথবা আমাদের শেখার এবং মস্তিষ্কের কার্যক্ষমতা এটার জন্য এই ঘুমটা প্রয়োজনীয় ধন্যবাদ ডক্টর হাসান আপনার কথা থেকে যেটা আমার এক শিক্ষকের কথা মনে পড়ে গেল তিনি সবসময়ে আমাদের বলতেন যে পরীক্ষার আগের রাতে ঘুমতে এবং কেউ যদি পরীক্ষার আগের রাতে জাগত সেটা যদি তিনি জানতে পারতেন তিনি খুবই বিরক্ত হতেন এবং বলতেন যে মানে তো পরীক্ষা খারাপ হওয়ার জন্য তো এটাই যথেষ্ট যে তুই আগের রাতে জেগেছিস মানে সে হয়তো ভাবছে যে সে সারা রাত জেগে পড়বে তারপর পরীক্ষা মানে প্রস্তুতিটা তার ভালো হবে কিন্তু তিনি বলতেন যে আজকে আপনার আপনি যেটা লার্নিং প্রসেসের কথা বললেন এটা আসলে যে শ্রী সুমন্দ্রর একটা কথা বলা হয় যে আধুনিক মানুষ এখন কম ঘুম বলা হয় যে আগে মানুষ প্রতিরাতে যে পরিমাণ ঘুমাতো সে পরিমাণটা গত 50 বছরে কমে গেছে রাত প্রতি डेढ़ ঘন্টারও বেশি এর কারণ কি আন্তরিক ধন্যবাদ এই চমৎকার প্রশ্নটির জন্য পৃথিবী জুড়ে প্রায় 50 লক্ষ মানুষের উপর প্রায় 155টি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে যে ক্রমাগত কম ঘুমের সাথে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং মোটা হয়ে যাওয়ার সম্পর্ক আছে প্রশ্নটা হচ্ছে আমরা কম ঘুমাই কেন কেন কমে যাচ্ছে আমাদের ঘুমের সময় সোজা হচ্ছে হচ্ছে তিন রকম সংকটের প্রথমটা সাংস্কৃতিক সাংস্কৃতিক সংকট সংকটটা কি যে আমরা ঘুমকে আসলে গুরুত্বপূর্ণ মনে করছি না এখন তো আমাদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় সকাল সকাল কাজের জন্য বেরোতে হয় ফিরতে দেরি হয় আচ্ছা পারিবারিক জীবন সামাজিক জীবন বন্ধুদের সাথে সময় কাটানো কেনাকাটা আর আছে প্রযুক্তি নির্ভর বিনোদন এই সবকিছু করতে গিয়ে যখন সময় টানাটানি পড়ে আমরা প্রথম ভাগ বসাই হচ্ছে ঘুমের খাবার খাওয়া ঘুমাতে যাবার সময় একটি গুরুত্বপূর্ণ কারণ এই গেল সাংস্কৃতিক সংকট ভাবমূর্তির সংকট আছে কে যদি আমরা কখনো বলে ফেলি যে দিনে নয় ঘন্টা ঘুমাই তাহলে চারপাশ থেকে সবাই এমন ভাবে তাকিয়ে থাকবে যে লোকটা এত অলস আর তৃতীয় সংকট হচ্ছে এবং সর্বশেষ সংকট যেটি এটা হচ্ছে ঘুমানোর জন্য দরকার আর মেলাটোনিনের জন্য দরকার অন্ধকার কিন্তু ঘুমের জন্য সে অন্ধকার কোথায় আমরা সভ্যতাকে আলো ঝলমলে বানিয়ে ফেলেছি শিল্প বিপ্লবের হাত ধরে আমরা বৈদ্যুতিক বাতি যেদিন থেকে পেলাম সেদিন থেকে অন্ধকার কিন্তু আমাদের জীবনের একটি অন্ধকার বাস্তবতা হয়ে গেল আমরা আলো জ্বালিয়ে ফেললাম সন্ধ্যার পর রাস্তায় বাতি ঘরে বাতি এবং এর সাথে গত দশকে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ট্যাব প্যাড ইত্যাদি নানান রকম ডিভাইস যার স্ক্রিনে বিচ্ছুরিত হয় ব্লু লাইট বা নীল আলো এক কথায় ঘুমের মহাশত্রু আহাজ আপনি তো মনোবিজ্ঞানী হিসেবে বেশ কিছু বছর কাজ করছেন তো আপনার কাছে যে রোগীরা আসেন তাদের মধ্যে ঘুমের সমস্যা নিয়ে কি পরিমাণ রোগী আসেন বা কি এখানে আপনার আহ সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট ঘুমের প্রবলেমটা থাকছে এবং ইদানিং বেড়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে কি পারিবারিক সামাজিক কিছু কলহ খাইতোবা অনেকে সিরিয়ালের মধ্যে থাকেন যারা সিরিয়াল দেখেন যার কারণে ফ্যামিলি ক্রাইসিস আরো বেশি দেখা দিচ্ছে এবং ইয়াং জেনারেশন যারা আছেন ওনারা ইন্টারনেট এডিক্টেড হচ্ছেন ধন্যবাদ মিস মকরম আপনি গ্রুপের সমস্যার কিছু ধরন নিয়ে কথা বললেন তো আমি কি প্রশ্নটা मिस्टर রিয়াজুল হাসানকেও করতে চাইছি যেহেতু আপনি নিজেও একজন মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন আপনার কাছে কি মনে হয় এই যে করোনা ভাইরাসের এই যে প্রাদুর্ভাবের পর থেকে আমাদেরকে আসলে ঘুমের সমস্যাগুলো কি কিছুটা বেড়ে গিয়েছে অবশ্যই ঘুমের সমস্যা বেড়ে গিয়েছে আমি প্রতিদিন প্রায় ত্রিশ ত্রিশটা মতো রুগী দেখি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আমি বলবো প্রায় ওয়ান থার্ড রুগী আসেন আমি ঘুমজনিত সমস্যা নিয়ে সেটা প্রত্যক্ষ বা পরক্ষভাবে। এবং তাদের কমন একটা রিকোয়েস্ট থাকে ডাক্তারের কাছে যে আমি ঘুমাতে পারছি না আমাকে ওষুধ দেওয়া হোক যেটা খুব দ্রুত তার একটা রেমেডি যাচ্ছে ঘুম থেকে পরিশ্রমের জন্য তো আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা ঠিক আছে আমি তোমার বিষয়টা দেখছি তো আমার কিছু জিনিস জানতে হবে আর কি তো আমি যখন তার কাছ থেকে তার স্টোরিটা শুনি তখন বোঝা যাচ্ছে সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং স্ট্রেস এগুলোতে ভুগছে এবং প্রথম দিকে ছিল যে যখন চারোদিকে বিভিন্ন ধরনের আপনি জানেন না যে বিভিন্ন মিডিয়াতে নিউজ আসছিল যে অমুক দেশে এত রোগী কোভিডে মারা গিয়েছে অমুক দেশে মারা গিয়েছে ওগুলো দেখে আরো বেশি স্ট্রেস ফিল করতো এবং আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে অনেকে এখন বাসা থেকে কাজ করছে তো যে যে কারণে তাদের মধ্যে যখন বাসা থেকে কাজ করতে অর্থাৎ সে চব্বিশটা ঘন্টায় সে বাসায় স্পেন্ড করছে আমাদের মস্তিষ্ক একটা অসাধারণ একটা ক্ষমতা আছে সে সবসময় লার্ন করতে শিখে তো সে যখন দেখে যে আমাকে ধারণকারী এই মানুষটি সবসময় বাসার বাইরে চলে যেত আটটা নটার পর আবার বাসায় ফিরে আসতো সন্ধ্যার দিকে এবং সে ঘুম দিত এখন তো সবসময় বাসায় থাকছে তো মস্তিষ্ক তখন সেটাকে আর ওই বাসাও যে তার একটা ঘুম দেওয়ার জন্য যে একটা স্থান সেটাকে আর মস্তিষ্ক ডিফারেন্সিয়েট করতে পারে না এবং ঘুমের সমস্যা ভোগে ধন্যবাদ ডক্টর হাসান সুমন ধর আপনার কাছে জানতে চাইবো যে ডক্টর হাসান কিছু কারণের কথা বললেন এর পাশাপাশি আর কি কি কারণ আছে যা এই প্যান্ডেমিক সময়ে আমাদের ঘুমটাকে অনেক বেশি মাত্রা একটু করছে ডক্টর রিয়াজুল হাসান ভাই খুব চমৎকার করেই বললেন এটাকে যদি আমরা জাস্ট একটু এলাবোরট করতে পারি তাহলে কোভিড বাস্তবতার আলোকে যদি বিষয়টা বুঝি এবং তাহলে বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে প্রথমত তো অনলাইন ক্লাস যেটা কথা ভাইয়া বললেন হোম অফিস ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট কারণ আতঙ্ক ছড়াচ্ছে বাসায় বসে সময় কাটানো ইত্যাদি নানান কারণে মানুষ স্ক্রিনে বেশি সময় কাটাচ্ছে এই স্ক্রিনে বেশি সময় কাটানো মানে একটু আগে আমরা যেটা বললাম ব্লু লাইট ঘুমের মহাশত্রু মজার ব্যাপার হচ্ছে সলক ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল স্টাডিজ দুই সালে ওদের একটি গবেষণা আছে যে ব্লু লাইটের কারণে মানুষের মধ্যে স্ক্রিন ফ্যাটিক তৈরি হচ্ছে বিশেষ করে রাত জেগে আমরা যখন স্ক্রিনে কাজ করে দেখা যায় অন্যান্য সব আলো থাকে খুব ডিম করা শুধু স্ক্রিনটা আমাদের চোখের সামনে জল করছে সেটা মোবাইলের স্ক্রিন হতে পারে কম্পিউটারের যে কোনো ফরমেটের স্ক্রিন হতে পারে ট্যাব হতে পারে এনিথিং তখনই ব্লু লাইটটা আমাদের চোখগুলোকে এফেক্ট করে এবং চোখের কিছু কিছু পার্টিকুলার কোষ আছে সেগুলোকে এক্সাইটেড করে যেগুলো পরবর্তীতে চোখকে করে আমাদের স্নায়ুকে রিল্যাক্স করে ঘুমানোর ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আর সোশ্যাল মিডিয়া বাস্তবে যদিও নাম সোশ্যাল এটা যে আমাদের কি পরিমাণ আনসোশ্যাল বা অসামাজিক করে এটা আজকে বিজ্ঞানীরা বলছেন সমাজ চিন্তাবিদরা বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত আসক্তি এটা তৈরি হয় ফোমো থেকে বিজ্ঞানীরা বলেন ফোমো এফ ও এম ও মানে ফিয়ার অফ মিসিং আউট যে কোনো কিছু না মিস হয়ে যাচ্ছে লাইক না মিস হয়ে যাচ্ছে আপডেট না মিস হয়ে যাচ্ছে কে কতজন লাইক দিল সেটা না মিস হয়ে যাচ্ছে আমারটা কেউ দেখলো কিনা এটা জানতে আমি কিছু মিস করে মানে ফিয়ার অফ মিসিং আউট এই মুহূর্তেই ব্রেকিং নিউজটা শুনতে হবে না হলে আমাদের হয়তো মনে হয় ব্যক্তিগত জীবনে অনেক কিছু ভেঙে চলে যাবে এই যে ফিয়ার অফ মিসিং আউট মানসিকতা এটা আমাদের ঘুমের উপরে প্রভাব ফেলে অত্যন্ত নেতিবাচক ভাবে ধন্যবাদ আসলে আমরা বুঝলাম বিশেষ করে এখন যেটা দেখছি আমরা যে শিশু কিশোরদের ঘুমের যে কোনো ডিসিপ্লিন নেই এবং সেটার যে দূর ক্ষতিকর প্রভাব তাদের উপর পড়তে পারে এবং আমরা বলতে পারি যে তাদের সৃজনশীলতা তাদের মেধার বিকাশের আসলে একটা ভীষণ রকম দূর প্রসারিক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই ঘুম বঞ্চিত থাকার ফলে তো মিস নেওয়াজ আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হলো এর প্রতিকার কি করা যেতে পারে বলে আপনি মনে করেন বা আপনার কাছে যদি এ ব্যাপারে কেউ কাউন্সিলিং নিতে আসেন আপনি তাদেরকে আসলে কিভাবে পরামর্শ দিয়ে থাকেন এক্ষেত্রে বাবা মা বা গার্জিয়ানদের একটু অনেক বেশি সচেতন হতে হবে ছেলে মেয়েদের সঙ্গে করতে হবে তাদেরকে একটু সময় দেওয়া তারা কি বলতে চায় তাদের কি নিয়ে অনেক ছেলে মেয়ে আছে কি তারা রাগ করে কোনটা হয়ে যাচ্ছে কারণ তারা চায় বাবা মার কাছ থেকে একটু কোয়ালিটি টাইম কিন্তু বাবা মা সেটা বুঝে উঠতে পারছেন না কোন বাবা মা তার সন্তানকে অপছন্দ করে তা নয় পারছেন না ওনার শিশুর বা ওনার সন্তানের কি নিজ কি চায় সন্তান দিন দিন বড় হচ্ছে সন্তানের নিজটাও কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে বাবা মা সেই ছোটবেলার যেটা আহ ধ্যান ধারণা অনেক সময় সেটা পোষণ করে সেভাবে কিন্তু বসে থাকেন ছেলে মেয়ে যেমনি বড় হচ্ছে তেমনি ওনাদের ধ্যান ধারণা একটু চেঞ্জ করতে হবে যুগের সঙ্গে তাল মিলাতে হবে এবং ছেলে মেয়েদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই আপনার কি মনে হয় না যে আসলে আমরা আমরা ছেলে মেয়েদেরকে বলছি তোমরা সময় মতো ঘুমোতে যাও সময় মতো ওঠো কিন্তু আমরা নিজেরা ঘুম ঘুমোতে যাচ্ছি না বা ঘুম থেকে উঠছি না ওদেরকে আমরা বলছি তোমরা ইন্টারনেট দেখো না মোবাইল দেখো না কিন্তু আমরা এই যে একটা দুটোটা এটা কি আসলে ছেলেমেদেরকে ডিসিপ্লিন করবার জন্য আসলে এটা কোন ভালো তরিকা কি সুমন্ত ধর আপনি যদি বল একটা ভুল দৃষ্টিভঙ্গে এরকম হতে পারে যে বাবা мамаরা বাচ্চাদেরকে যা বলেন বাচ্চা সেটা করবে কিন্তু বিষয়টা হচ্ছে বাবা মা ছেলে মেয়ে যা করতে বলেন ছেলেমেয়ে সেটা করে না ছেলেমেয়ে বাবা মাকে যা করতে দেখে ছেলে সেটা করে কারণ তাদের সামনে বাবা মা হচ্ছে অ্যাকটিভ অ্যালাইভ রোল মডেল আগে যদি আমরা বাবা মায়েরা নিজেরা করতে পারেন তাহলে সন্তানদেরকে তখন এটার করতে বলার প্রয়োজন নাই ছোটবেলায় আমরা গল্পটা শুনেছি যে নবীজির কাছে একজন এসছিলেন যে তার বাচ্চাকে যেন মিষ্টি খাওয়ানোর কথা কম যেন খায়টা বলতে বলা হয় নবীজি বলেন যে এক সপ্তাহ পরে আসেন তখন এই যে এই ঘটনাটা বাবা মায়েদের জন্য এটাই হচ্ছে সেট রুল হওয়া উচিত যে ছেলে মেয়েরা বাবা মায়ের যদি পড়তে দেখে যে না আমার বাবা মা একটা কিছু বই পড়ছেন বাবা টিভি রেস্ট্রিকশন করে দিচ্ছেন মা মোবাইলে কম কথা বলছেন আমার সাথে যখন বাবা মা খেলাধুলা করেন তারা মোবাইল সেটটাকে অন্য ঘরে রেখে আসছেন তারপরে আমার সাথে যখন বাবা মা কোথাও বাইরে বেড়াতে যান তারা অফিসিয়াল কোনো কল রিসিভ করছেন না সিলিকন ভ্যালিতে বাবা মায়েরা যখন কাজ করেন তখন তারা যে ন্যানি রাখেন বাচ্চা জন্য এটা পাওয়া গেছে তারা ন্যানিদের ক্ষেত্রে পলিসি রাখেন যে তাদের মোবাইল বাচ্চাদের সামনে নিতে পারবে না মোবাইল বাইরে রেখে তারপর যেতে হবে এখন যারা পুরো পৃথিবীকে মোবাইল ব্যবহার করা শেখায় স্মার্ট ডিভাইস ব্যবহার করা শেখায় তারা তো আপনার আমার চেয়ে অনেক বেশি স্মার্ট এবং প্যারেন্ট হিসেবেও তারা অনেক স্মার্ট সেই স্মার্ট লোকগুলো যখন তাদের বাচ্চাদেরকে প্যারেন্টিং ফলো না করে বাচ্চাদের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিচ্ছি কাজে বাবা মায়েরা নিজেরা যদি রেস্ট্রিক্ট করতে পারেন সোশ্যাল মিডিয়া কনজামশন অনলাইনে থাকা বা টিভিতে বেশি সময় না কাটানো কিন্তু অল্টারনেট অম যে পজিটিভ ভাইব্রেট স্কুল আছে বই পড়া বাচ্চাদের সাথে সময় কাটানো হোম পিকনিক হতে পারে আমি আমার কালিকে দেখেছি তিনি হোম পিকনিক করেন বলেন যে পিকনিক তো জঙ্গলে গিয়ে পড়ে বলেন না কোভিড এর সময় কোথায় যাব বাসায় পিকনিক উল্টো পাল্টা কিছু একটা রান্না হয়ে যাচ্ছে কিন্তু ছেলে মেয়েরা প্রচন্ড মজা পাচ্ছে কারণ বাবাকে তারা এই চেহারা আগে কখনো দেখে নাই মাকে তারা এরকম কিচেনে বাবাকে অ্যালাউ করতে কখনো দেখেননি কাজী ছেলেমেয়েরা যদি দেখে যে বাবা মা আমাদেরকে কোয়ালিটি টাইম দিতে চাচ্ছে ডিভাইস এবং সবকিছু বাদ দিয়ে ছেলেমেয়েরাও তখন ডিভাইস থেকে কিছু কিছু দূরে থাকবে আননেসেসারিলি ছেলেমেয়েরা তখন আর প্রাইভেসি খুঁজে বেড়াবে না তো ডক্টর হাসান আপনার কাছে আসলে এখন ঘুমের এই যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ আমরা আলাপ করলাম এটার প্রতিকার জানতে চাইছি যে কিভাবে আসলে গভীর ঘুমের প্রশান্তি পাওয়া সম্ভব আমার প্রথমে একটি অনুরোধ থাকবে দর্শকদের প্রতি যে ঘুম যখন আপনার না আসে এই রিকোয়েস্ট নিয়ে যাবেন না ডাক্তার কাছে আমাকে ঘুমের ওষুধ দিন প্লিজ এবং এইটার যে এই ওষুধ যে কত ক্ষতিকর এবং যদি আপনি যদি কখনো হয় যে না কেউ কোনো স্ট্রেসফুল ইভেন্ট হয়েছে কেউ মারা গিয়েছে বা এমন একটা সিচুয়েশন আছে আপনি একদমই ঘুমাচ্ছেন না সেক্ষেত্রে হয়তোবা লাইফস্টাইল যে আমরা যে ইন্টারভেনশনগুলো আমি বলবো সেগুলো তো কাজ নাও করতে পারে কিন্তু সেটা ঠিক আছে আপনি খেতে পারেন গবেষণা সেটা দুই সপ্তাহ বেশি খাওয়া ঠিক নয় এবং ঘুমের ওষুধগুলো আপনি যদি খান তো সেক্ষেত্রে আপনার শারীরিক মানুষের উপর বিভিন্ন ধরনের এফেক্ট করছে আপনার ব্রেন কাজ করবে না ঠিক মতো একটা সময় আপনি যদি ঘুম ওষুধ খেতে থাকেন তখন আপনাকে মনে হবে আপনি যদি ফাইভ মিলিগ্রাম খান এক মাস পরে আপনার বডি বলবেন আমার ফাইভ মিলিগ্রামের কাজ করে আমার টেন মিলিগ্রাম লাগবে আস্তে আস্তে বডি এটা রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে এবং এটা আপনার ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আপনার কগনেটিভ ফাংশন ইম্পেয়ার হয়ে যাবে আপনার ব্রেনে কার্যক্ষমতা এটা আস্তে আস্তে নষ্ট করে দেবে তো আমরা পুরোপুরি ফোকাস করবো হচ্ছে কি লাইফ স্টাইল ইন্টারভেনশন এর উপর প্রথম কথা হচ্ছে গিয়ে যে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা এটার যে একটা অ্যাক্টিভিটি রেগুলেশন এটা মেনটেন করতে হবে ঠিক একই সময় আপনাকে ঘুমোতে যেতে হবে প্রেফারেবলি একটু বেডে বেডে আগে যাওয়াটাই ভালো নটা আপনি যদি আটটা নটাতে যেতে পারেন নটা দশটা থেকে বেড়ে যেতে পারেন এটা খুবই ভালো কি এবং বিছানাকে যখন আপনি ঘুমাবেন যদি আধা ঘন্টার মধ্যে ঘুম না আসে বিছানা থাকবে না অনেকে মনে করতে যে আমার যে অফিসিয়াল কাজগুলো আছে আমি বিছানায় বসে করি বা আমি একটু আমার যে লেখালেখি আছে পড়াশোনা আছে সেগুলো করি না এটা বিছানা করা যাবে না কারণ এখানে এটা বলা হয় পাবলোপিয়ান কন্ডিশন অর্থাৎ আপনি যদি বিছানায় যখন থাকেন এবং আপনি যদি বিছানায় যে জেগে থাকেন অন্য কোনো কাজ করছেন তখন ব্রেইন তখন ওই বিছানার ওই এনভারমেন্ট ধরে নেয় এটা হচ্ছে গিয়ে একটা স্টেট অর্থাৎ জেগে থাকার যেই এই উপযুক্ত এটাকে ধরে তো এটা করা সে যাবে না আধা ঘন্টা যদি ঘুম না আসে উঠে যাবেন ঘুম থেকে আহ ওভার স্লিপিং কখন করা যাবে না যখন যতটুকু হয় যে না আপনি যদি আহ সাত ঘন্টা আপনার নর্মাল ঘুম সাত আট ঘন্টা এটুকু ঘুমাবেন আমার যদি মনে হয় যে আমি উইকেন্ডে আমি একটু দশ এক ঘন্টা ঘুমাই কোনো কাজ নাই না এটা করা যাবে না আর একটা হচ্ছে বেশ কিছু কিছু টিপস ফলো করতে পারেন এগুলো খুব কার্যকরী কিছু রেগুলার এক্সারসাইজ তিনটা বা চারটার পরে কোন চা কফি খাওয়া যাবে না কি এবং আমরা যদি বলি যে সন্ধ্যাবেলা খুব ভারী খাবার যতটুকু বর্জন করা যায় তত তত ভালো আর কি জাতীয় খাবার বর্জন করাটা ভালো আহ চা কফি খাওয়ার পরিবর্তে আপনি যদি ঘুমের এক ঘন্টা বা দু ঘন্টা আগে একটু গরম দুধ খান দুধটা একটু ঘুমের ক্ষেত্রে সাহায্য করতে পারে আলোর যতটুকু কমতি হয় আর কি অর্থাৎ আপনি ডার্ক রুমে থাকবেন

এটা সবচেয়ে কমন প্রশ্ন সবারই মনে এটা জাগে স্বাভাবিকভাবে যে আসলে সুস্থতার জন্য কত ঘন্টা ঘুম দরকার এবং আরেকটা ধারণা আছে সেটা হলো যে কম ঘুমিয়ে পরে পুষিয়ে নেব যেমন হয়তো মানে স্টুডেন্ট যারা আছে তাদের একটা টেন্ডেন্সি আছে যে প্রজেক্ট ওয়ার্ক আছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সারা রাত জেগে কাজ করছে এবং তারপরে ভাবছে যে পরে ঘুম মানে বেশি করে ঘুমিয়ে সারা দিন ঘুমিয়ে পুষিয়ে নেবে কয়েকদিন ঘুমিয়ে পুষিয়ে নেবে আসলে এই যে কনসেপ্ট এটা মানে কতটুকু ঠিক বা ভুল প্রথম যে প্রশ্নটি বলেন যে সাধারণভাবে একজন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বা সাধারণভাবে কত ঘন্টা ঘুম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা তবে বয়সভেদে এটা ভিন্ন হতে পারে ব্যক্তি ভেদে এটি ভিন্ন হতে পারে কারণ পেশা আছে তার লাইফস্টাইল আছে তার ভৌগোলিক অবস্থা অনেক কিছু জড়িত আছে এটার সাথে তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা সাধারণভাবে আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন যেমন একেবারে স্পেসিফিক্যালি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি যে অনেক সময় এরকম হয় যে ওই আমরা এটাকে মানে দেশে আমরা এটা একভাবে বলতাম পাশ্চাত্যে এসে যখন এখানকার বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন এখানকার ডরমে যে পরিচিত ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে নাইট ক্রাঞ্চিং বলে যে এটা একটা নাইট ক্রাঞ্চ করে ফেলবো পুরো রাত জুড়ে কাজ করে শেষ করে পৃথিবীর একটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল দুটি এবং নর্থ আমেরিকান এডুকেশন স্টাইল আমি ব্যক্তিগত লেখাপড়ার সূত্রে এখানকার যারা ভালো ছাত্র টপ টিয়ার যারা মানে আমরা এখানকার টপ টিয়ার বলতে একেবারেই যারা টপ টিয়ার যারা ডিন্স লিস্টে থাকে যারা মেরিট লিস্টে থাকে তাদেরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এরা কোনো দিন নেভার নাইট ক্রাঞ্চ করে নেভার কোনোদিন এরা রাত জেগে পড়াশোনা করে না এদের পড়াশোনার সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট এরা ব্যক্তিগতভাবে কাজ করে উপার্জন করে ক্লাস করে ভলান্টারি অ্যাক্টিভিটি করে কোনো না কোনো সংঘে জড়িত সব কাজের ফাঁকে এরা যেটা করে রুটিনাইজড রাত জেগে যে কাজটা হয় ওটা ব্রেনে এত চাপ পড়ে এরপরে বেশ কিছুদিন কারণ স্টুডেন্ট লাইফের পুরো ব্যাপারটা এমনকি প্রফেশনাল লাইফ পুরোটাই হচ্ছে এক ধরনের কগনিটিভ আমি আমি যদি যদি নিজে সুস্থ না থাকি এটাকে টিয়ার আউট করে ফেলি তাহলে তখন ওই হয় না লেখা লেখাপড়াটাকে যত বেশি রুটিনাইজড অল্প অল্প করে প্রতিদিন সুন্দর করে সাজিয়ে যদি করা যায় সেক্ষেত্রে রাত জাগারও প্রয়োজন হয় না কোনো কিছুরই প্রয়োজন হয় না খুব ইন্টারেস্টিং টেকনিক আছে ওদের ছোট ছোট গ্যাপে এরা পড়ে এবং এত দ্রুত মনোযোগ দিয়ে পড়ে যে প্রতিদিন রেগুলার দুই ঘন্টা তিন ঘন্টা পরে ওই সপ্তাহ শেষে গিয়ে রাত জায়গাটাকে ওরা বাকি পুরো সপ্তাহ জিরো ছোট ছোট করে করে ফেলে অ্যাসাইনমেন্টের যে অরিজিনাল ডেডলাইন এক্সামের যে অরিজিনাল ডেডলাইন ডেডলাইনটাকে তারা দুই দিনে গিয়ে রাখে নিজেরা বলে যে মাই ডেডলাইন ইজ ফর্টি এইট আওয়ার্স বিফোর ওর সেভেন্টি টু আওয়ার্স বিফোর ওরা তখন কাজ করে আমি একজনকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে কেন বলে যে দেখো আমার কম্পিউটার আমার সাথে বিট্রে করতে পারে আমার প্রিন্টিং মেশিন আমার সাথে বিট্রে করতে পারে আমার নেটওয়ার্ক আমার সাথে এখানে স্নো স্টর্ম হয় পুরো ইন্টারনেট দেখা যায় একদিনের জন্য আউট আধা বেলার জন্য আউট বলে যে আমি যদি ইলেভেন্থ আওয়ারের জন্য ওটা রাখবো ওটা কোনো হাফ এফোর্ট হবে ওটা ভালো এফোর্ট হবে না তো নাইট ক্রাঞ্চিং কগনেটিভলি ভালো কিছু কখনো প্রডিউস করতে আসলে পারে না এটা কারা করে যারা বি বড় জোর বি প্লাস গ্রেড স্টুডেন্ট কিন্তু কখনোই এ মাইনাস এ বা এ প্লাস ওনারা কখনোই নাইট ক্রাঞ্চিং করেন না আমি অন্তত কাউকে দেখি নাই তো আমরা একটা প্রশ্ন নিচ্ছি একজন দর্শকের একটা প্রশ্ন আমরা নিচ্ছি আসসালামু আলাইকুম আমি রিয়াজ আহমেদ বলছিলাম আমার পরিচিত একজনের ইনসোমনিয়া আছে তো পাঁচ বছর ধরে তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছেন

তো এখন আমরা সুমন্ধরের কাছে জানতে চাইব যে মেডিটেশনের কার্যকারিতা কি ঘুমের ব্যাপারে যদিও ডক্টর হাসান উপরে অল্প কিছু আলোকপাত করেছেন তা আপনি যদি ব্যাপারটিকে আরেকটু বিস্তারিত বলেন কোয়ান্টাম মেথড কোর্সে এসে আমরা অনেকগুলো যতগুলো বিষয়ে টিপস পাই তার মধ্যে একটি হচ্ছে ঘুম বিষয়ক কারণ এটি সত্যি সত্যি আমাদের লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট এবং আমাদের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় তো আসলে ঘুম আসছে না কেন সেটা যদি আমরা খুব সাদা চোখে খুব লেমেন স্টার্মে যদি আমরা বুঝতে চাই ঘুম আসছে না কারণ একটা বাচ্চার সাথে যদি করি বাচ্চা ঘুমাতে চাচ্ছে না আছে ব্রেন কিন্তু আমরা ব্রেন কে বলছি ঘুমাতে ব্রেইন বলছে আমাকে কাজ দাও তখন আমাদের এই সুপার কম্পিউটার কে একটা খুব বোরিং টাস্ক দিতে হবে সে তো অনেক কাজ করতে পারে সফিস্টিকেশনের ধার দিয়েও যাওয়া যাবে না তাকে দিতে হবে খুব বোরিং একটা কাজ বোরিং কাজটা কেমন আমরা তো মেডিটেশনের প্রক্রিয়াটা শিখি তো মেডিটেশন করে মনের বাড়ির দরবারে চলে যেতে হবে এবং ওখানে চিন্তা করতে হবে একটা কালো বোর্ড একটা ব্ল্যাক বোর্ড এবং ব্ল্যাক বোর্ডে সামনে গিয়ে আমাদের দুটো জিনিস নিতে হবে একটা হচ্ছে চক একটা হচ্ছে ডাস্টার মানে মোছা চক নিতে হবে দুই রঙের একটা হচ্ছে সাদা একটা হচ্ছে ছাই এবং হোয়াইট কালারের তো সামনে কালো বোর্ড আছে হাতে চক আছে হচ্ছে প্রথমে দুটো বৃত্ত আঁকতে হবে একটা বামের বৃত্ত একটা ডানের বৃত্ত দুটো বৃত্ত পাশাপাশি এবং এই বৃত্তটা আঁকতে হবে সাদা রঙের চক দিয়ে তারপরে সাদা রঙের চকটা রেখে ছাই রঙের চক সব মনে মেন্টাল এক্সারসাইজ সব মেন্টাল এক্সারসাইজ ছাই রঙের চক নিয়ে বাম দিকের যে বৃত্তটা আছে এটা ঠিক মাঝখানে অনুমান করে একেবারে অনুমানে মাঝের একটা শুরু করতে হবে ভরতে দাগ দিতে পুরো বৃত্তটাকে ভরতে হবে ডান দিকের বৃত্তে লিখতে হবে নয় 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 মানে নয়শো নিরানব্বই তাহলে বাম দিকের বৃত্তে সাদা রঙের বৃত্ত মাঝে ছাই রঙের ভরাট দাগ আছে ডান দিকের বৃত্তে আছে নয়শো নিরানব্বই এখন বাম দিকের বৃত্তের মাঝখানের যে ছাই রঙের যে দাগ এগুলো মুছতে হবে শর্ত হচ্ছে ওই সাদা দাগ যেন টাচ না করে মানে বাম দিকের বৃত্ত যখন আমরা ভরাট করব। তখনও যেন সাদা দাগ টাচ না করে যখন মুছবো তখনও যেন সাদা দাগ টাচ না করে মোছা হয়ে যাওয়ার পরে নয়শো নিরানব্বইটা মুছে ফেলবো আবার ছাই রঙের চক ছাই রঙের চক নিয়ে আবার সেই বৃত্ত ভরাট বাম দিকের বাম দিকের পুরো বৃত্ত ভরাট হয়ে গেল মাঝখান থেকে বাইরের দিকে ভরাট হয়ে গেল ভরাট হয়ে যাওয়ার পরে আবার ডান দিকের বৃত্তে এবার এক কম মানে আবার মুছতে হবে দিকের ছাই রঙের জিনিস আবার ডান দিকের নয়শো আটানব্বই বুঝে আবার দিকের বৃত্ত ভরাট ছাই দিয়ে শর্ত হচ্ছে সাদা দাগ যেন টাচ না করে আবার ডান দিকের বৃত্তে লিখতে হবে নয়শো সাতানব্বই এই লেখা মোছা মোছা লেখা চলতে থাকবে এখন আপনি বলতে পারেন এইভাবে যদি চলতে থাকে নয়শো নিরানব্বই থেকে আপনি শুরু করেন আস্তে আস্তে পরের দিন দুপুর বেলা হয়ে যাবে তার আগেই ঘুম চলে আসবে ট্রিক্সটা ট্রিক্সটা কোথায়। হচ্ছে হচ্ছে কৌশলটা খুবই সহজ ব্রেন প্রথমে যে মজা পেয়েছিল মজাটা বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ পর সে বোঝা যাচ্ছে যে লেখা মোছার কোন শেষ নেই এ চলতেই থাকবে এই সুপার কম্পিউটার তখন আমাদেরকে বলবে যে বাবা দরকার নেই এই লেখারও দরকার নেই মোছারও দরকার নেই কোনো কিছুর দরকার নেই আমি ঘুমাচ্ছি কালকে সকালে যখন আবার কাজের দরকার হবে আমাকে ডেকে দিচ্ছি হয়ে গেল তো এই যে আয় এটা নাম হচ্ছে আয় ঘুম আয় এই টেকনিকটা আহ যারাই মেডিটেশন চর্চা করেন যারা করেন যদি ঘুম আসতে না তখন আমরা এটা চর্চা করি ঘুম খুব সহজে চলে আসবে কারণ বেসিক প্রিন্সিপালটা খুব সহজ সুপার কম্পিউটার কাজ চাচ্ছে তাকে একটা বোরিং কাজ দিয়ে দেওয়া এত বোরিং কাজ যেটা কোনো মিনিং নাই কোনো সুন্দর কোনো অর্থ নাই কোনো এন্ড নাই তো এই জন্য তখন সে ব্রেন নিজেই ক্লান্ত হয়ে নিজেই সে ঘুমিয়ে যায় তখন বলে ঘুম চলে আসে এটি হচ্ছে মোটামুটি মেডিটেটিভ লেভেলে গিয়ে টেকনিক প্রয়োগ করা টেকনিকটার নাম আয় ঘুম আয় অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন দেখে আসি কোয়ান্টাম মেথড চর্চা করে ঘুমে সমস্যা থেকে মুক্তি লাভ করেছেন এমন একজনের অভিজ্ঞতা কোর্স করার বিশ পঁচিশ বছর আগে আমার এই ঘুমের ডিস্টার্বটা ছিল ছিল ঘুম আমার আসতোই না এমনই ছিল অবস্থা যে আমি ঘুমের জন্য আমি সকালে চারটা বড়ি দুপুরে চারটা ঘুমের বড়ি রাতে চারটা ঘুমের বড়ি এরকম আমাকে খাওয়া লাগতো মানে ঘুম একদমই হতো না একদম সারা রাত কেটে যেত কিন্তু আবার চোখে কোনো ঘুম নাই তারপরে আমি ওই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে ওষুধ দিলেন ওষুধ খেয়ে আমি এই যে বারোটা ওষুধ এই বারোটা ট্যাবলেট আমাকে প্রত্যেক দিন খেতে হতো এবং আমি এটা খেতাম লুকাই তার কারণ কেউ যদি জানতে পারে যে কি ওনার এই কি অবস্থা এরকম ঘুমের ওষুধ কেন খায় এত তো আমার এক রিলেটিভ সে আমাকে বলল যে কোয়ান্টাম কোর্স সেখানে গেলে আপনি হয়তো কিছুটা আরাম পেতে পারেন এই থ্রুতেই আর কি আমার কোয়ান্টাম কোর্স করা তারপরে আমি যদি যখন কোর্স করি কোর্স করার তৃতীয় দিনে এত ঘুম ঘুমাইলাম আমি ওই দিনে যে আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠেছি এবং সেখান থেকে আমি এই আমার ঘুমের ইটাই আলহামদুলিল্লাহ এখন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ অভিজ্ঞতাটি শুনলাম আমরা দর্শক আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি আমাদের একজন আমি আইসা সুলতানা আমি পেশাগত কারণে এখন ঢাকায় অবস্থান করছি আমি একটি প্রশ্ন করতে চাই যেটা আমার প্রতিদিনের সমস্যা একটা অংশ যে আমার ছেলে প্রত্যেকদিন ঘুম থেকে সকালে ওঠার জন্য অ্যালার্মটা দিয়ে রাখে তার মোবাইলে তো সমস্যা এটাই যে অ্যালার্ম শোনে ওঠে আবার বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে এরপরে অ্যালার্ম বাজে আর ঘুম ভাঙে না এইটা একটা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটু যদি মেহরবানি করে সমাধান দেন উপকৃত হব ধন্যবাদ আসলে ঘুম না আসা যেমন একটা সমস্যা তেমনি ঘুম না ভাঙাও এটাও একটা সমস্যা হতে পারে তো রিয়াজুল হাসান আপনি যদি এই প্রশ্নটি বাচ্চা কখন ঘুমাতে যায় এটা একটা গুরুত্বপূর্ণ যে উনি বাচ্চাটা কি ঘুমের জন্য এনাফ সময় পাচ্ছে নাকি রাত্রেবেলা আর বাচ্চাকে আরেকটু খেয়াল রাখতে হবে যে রাত্রেবেলা ঘুমের সময় নাক ডাকে নাকি বা হা করে মাউথ ওপেন করে সে ঘুমাচ্ছে নাকি কারণ এই ক্ষেত্রে যদি কারো স্লিপ আপনি আর এটা থাকে যে কারো যদি এনলার্জ আমাদের যে টনসিল গুলো থাকে এবং আর আমাদের গলা একটা স্ট্রাকচার আছে অ্যানিনয় সেক্ষেত্রে যদি এগুলো বড় থাকে তাহলে সেক্ষেত্রে তার যেই ঘুমের সময় তার শ্বাস নেওয়ার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে সে দিনে সকালবেলা আরো বেশি ঘুমোতে চায় চায় থাকে ধন্যবাদ অবশ্য সমস্যাটা যে শুধু শিশুদের বা কিশোরদেরই হয় তা না এটা তরুণ বয়সেও হতে পারে এমনকি অ্যালার্মের সেই অত্যন্ত ঝাঁঝালো শব্দ শুনে হলেও অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের তিনজনকে আপনাদের কাছ থেকে আমরা খুবই মূল্যবান কিছু পরামর্শ পেলাম এবং আশা করি এই দিক নির্দেশনা গুলো আমাদের অনেককেই নানান বিষয়ে আহ সহযোগিতা করবে আহ দর্শক আমরা আহ আমরা অনেকেই স্কুলে একটা ছড়া আমরা নিশ্চয়ই করেছি ভাব সম্প্রসারণ করতে হতো আমাদের যে বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাঁথা নয়নের অংশ যেমন নয়নের পাতা তো আজকের অনুষ্ঠানটি আহ সম্ভবত আসলে এই যে রাইমটি আমরা পড়েছি তার সঠিক অর্থ আমাদের কাছে তুলে ধরেছে যে ঘুম আসলে এটা যে কাজেরই অঙ্গ এটা আমরা আজকে নতুন ভাবে অনুধাবন করলাম এবং আহ দর্শক আমরা অনেকেই যেটা করি যে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য বিনিদ্র রজনী আমরা যাপন করি কিন্তু এই দক্ষতাটাই আরো ভিত্তিমূল হতে পারে যদি আমরা সঠিকভাবে ঘুমোই পরিমিত ঘুমোই যে আলোচনাগুলো আজকে আমরা আলোচকদের কাছ থেকে শুনলাম এবং দর্শক আজকের অনুষ্ঠানের সার্থকতা যে এখান থেকে যদি অন্তত একটি নির্দেশনা বা একটি টিপস আপনারা নিতে পারেন যে আমাদেরকে পর্যাপ্ত ঘুমোতে হবে ঘুমের গুণমান ঠিক রাখতে হবে এবং সেটার জন্যে আহ প্রয়োজনে অপ্রয়োজনীয় সামাজিকতাকে না বলতে হতে পারে সেটার জন্যে অর্থহীন বিনোদনকে না বলতে হতে পারে কিন্তু আমাদেরকে ঘুমোতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে পরিমিত যাতে আমরা নিজেদের এই দক্ষতাকে বাড়াতে পারি সৃজনশীলতাকে বাড়াতে পারি এবং যথার্থভাবে আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ঘুম ঘুমান এবং নিজের জীবনকে সার্থক এবং তৃপ্তিময় করে তুলুন তো আপনারা ভালো থাকবেন সালাম আলাইকুম এ সবার উপর শান্তি বর্ষিত হোক